কি যে হবে কে জানে, এক ভয় ভয় ভারতবর্ষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মনকা বাদ বলে যাচ্ছেন, একবার মনকা বাতে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করে দেখুন না। হ্যালো বন্ধুরা, সি3 এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে সবাইকে আবার স্বাগত। তোমরা এতক্ষণে সবাই নিশ্চয়ই জানো যে আজকে সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ফাইনাল এক্সামের পরীক্ষা কিন্তু নিতেই হবে, অর্থাৎ ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারে যারা আছো তাদের পরীক্ষা হবেই। আর আমাদের রাজ্যে বিভিন্ন ইউনিভার্সিটি ছিল যারা রেজাল্ট বার করে দিয়েছে কোনো পরীক্ষা ছাড়াই, এছাড়াও অনেক ইউনিভার্সিটি আছে যারা এখনও পরীক্ষা নিয়ে কোনো কথা বলেনি। তো আমাদের রাজ্যে কিভাবে হবে পরীক্ষা, কবে পরীক্ষা হবে, এই সব নিয়ে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন আসো আমরা সবাই দেখে নিই। গত 4-5 মাস ধরে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই বন্ধ প্রায়, এবং আপনাদেরও বাড়িতে সময় দিতে হচ্ছে বা আইসোলেটেড হয়ে থাকতে হচ্ছে, পড়াশুনো করার জন্য ছটফট করছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাবার জন্য কিন্তু আপনারা যেতে পারছেন না। আগে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট শেষ, এই এত দিন ধরে সবাইকেই প্রায় ঘরে বসে থাকতে হচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে একটা মানসিক চিন্তা বা দুশ্চিন্তা, পরিবার পরিজন আত্মীয় স্বজন, বাড়ির পরিবার পরিজন, ছেলে মেয়েরা যারা ডাইরেক্টলি ইনভলভ স্কুল কলেজ ইউনিভার্সিটি ডি থেকে শুরু করে নিট থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষায় কবে হবে কিভাবে হবে, সেই পরীক্ষা দিতে গিয়ে আবার আক্রান্ত হতে হবে কিনা, বাড়ির সকলে চিন্তা করছেন কবে হবে পরীক্ষা, যদি হয় কি করে হবে, কি করে পরীক্ষা সেন্টারে যাবে, এবং হুটহাট করে ডিসিশন নিতে গিয়ে গায়ের জোরে অনেক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ফলে ছাত্রছাত্রীরা আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত। স্কুলগুলো আমাদের হাতে আছে, সেখানেও মাঝে মাঝে দিল্লি থেকে ফরমান দেওয়া হয়, কিন্তু স্কুলগুলো আমাদের হাতে আছে বলে স্কুলের পরীক্ষাগুলো আমরা করছি না। আগের বারে রেজাল্ট দেখে বা হাফ ইয়ারলি রেজাল্ট দেখে বা এই দেখে একটা কিছু ডিসিশন নিয়ে নিচ্ছে, স্কুলগুলোতে পরীক্ষা হচ্ছে না। চিন্তা হচ্ছে কলেজগুলো নিয়ে, বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে, জি নিয়ে, নিট নিয়ে। সঙ্গে সঙ্গে আর একটা অর্ডার আজকে এসছে, সুপ্রিম কোর্ট দিয়েছেন যে কলেজ ইউনিভার্সিটি সব পরীক্ষা নিতে হবে, পরীক্ষা না নিয়ে রেজাল্ট ডিক্লেয়ার করা যাবে না। এই অবস্থায় মনে রাখতে হবে আপনাদের একটা জিনিস যে এই গভর্নমেন্ট, আমি কোর্টকে দোষ দেব না, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইউজিসি যে কলেজ ইউনিভার্সিটি চালায় তাদের আমি একটা কথা বলি, যে আপনারাই তো ছেলে মেয়েদের কেন এভাবে বিপদে ফেলছেন। আপনারা চিঠি দিয়েছিলেন এপ্রিল মাসে, তাদের যে অ্যাডভাইস এটা ছিল সেটা ছিল যে কলেজ ইউনিভার্সিটি সেমিস্টারগুলো ফাইনালটা শুধু নেবে, অন্যগুলো তারা পাস করিয়ে দেবে আগের বারে দিয়ে। এটা হচ্ছে সেই চিঠিটা ইউজিসি যেটা প্রথম দিয়েছিল 29 এপ্রিল 2020। তো আমার কথা হচ্ছে যে এমন কি হলো, তখন প্রয়োজন ছিল সেফটির কথা বলার, যে ছেলে মেয়েদের একসাথে পরীক্ষা দিতে গেলে তাদের প্রবলেম হতে পারে, তাদের একাডেমিক ক্যালেন্ডার ইয়ার যাতে নষ্ট না হয় তার জন্য নানা রকম অ্যাডভাইজারি দেওয়া হয়েছিল, কোনটা পরীক্ষা নেওয়া হবে কোনটা পরীক্ষা নেওয়া হবে না, এবং তার ডিটেলস এখানে দেওয়া হয়েছিল সেই চিঠিতে। আবার দেখুন একটা চিঠি দেওয়া হলো, এবার চেঞ্জ করে দিল টোটাল, 11 জুলাই আর একটা চিঠি দেওয়া হলো
দিয়ে বলল পরীক্ষা নিতে হবে, পরীক্ষা না নিলে সার্টিফিকেট দেওয়া যাবে না। অনেক রাষ্ট্র রাজ্য সরি তারা ইউজিসির ফার্স্ট গাইডলাইন অনুযায়ী ছেলে মেয়েদের রেজাল্টও দিয়ে দিয়েছে, ইউজিসির ফার্স্ট গাইডলাইন অনুযায়ী। তাহলে যদি আমি এবার জিজ্ঞেস করি সেন্ট্রাল গভর্নমেন্টকে, কোর্ট কোর্টের কাজ করবে, কোর্টের প্রতি সম্মান জানিয়ে বলছি, কোর্টের জম সম্বন্ধে আমি একটা কথাও বলছি না, এপ্রিল মাসে চিঠি দিয়ে বলছেন পরীক্ষা দিতে হবে না, আগে যা দেওয়া আছে তাতেই হয়ে যাবে, শুধু ফাইনালটা দিতে হবে। আর জুলাই মাসে গিয়ে বলছেন একই গভর্নমেন্ট যে না না পরীক্ষা দিতে হবে। আপনার আইটিআইগুলোতে পরীক্ষা হয়েছে? আইআইটি পরীক্ষা হয়নি? তা আইআইটি হচ্ছে বেস্ট অফ দ্য ইনস্টিটিউশন, যেগুলো আমরা রেসপেক্ট করি। কোথাও পরীক্ষা হচ্ছে, কোথাও হচ্ছে না। আপনার রাজ্যগুলোতে চুপি চুপি বলেছেন শুধু খাতা জমা দাও বলে দাও পরীক্ষা হয়ে গেছে, এরকম একটা দুটো কেউ করেছে আমি শুনেছি, বাদ বাকি কোনো রাজ্যে কিন্তু এখনো হয়নি। আজকে কিন্তু সব রাজ্যগুলো এই প্রবলেম ফেস করছে। আমেরিকায় আপনারা দেখেছিলেন স্কুল খুলেছিল, ছাত্রছাত্রীরা ক্লাস করতে গেছিলেন, 1 লক্ষ ছেলে মেয়ে করোনায় আক্রান্ত হয়েছিল, এখনো সব ট্রেন চলছে না, এখনো রেল চলছে না, এখনো সব ট্রান্সপোর্ট চলছে না, এখনো 100% ইন্ডাস্ট্রি কাজ করছে না, এখনো অনেকে ওয়ার্ক ফ্রম হোম করছে, এখনো অনেক লোক মাইনে পাচ্ছে না, চাকরি চলে গেছে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের ওপর সমস্ত প্রেশারটাকে ক্রিয়েট করে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং সেই পরীক্ষা দিতে গিয়ে আজকে নিট গিয়েও যদি ধরেন বা ইউনিভার্সিটি পরীক্ষাও ধরেন, কেউ বিহারে থাকে ইউপিতে এসে পরীক্ষা দেয়, কেউ ইউপিতে থাকে ইউপি থেকে এসে দিল্লিতে পরীক্ষা দেন, কেউ দিল্লিতে থাকে দিল্লি থেকে এসে বাংলায় পরীক্ষা দেন, কেউ মুর্শিদাবাদে থাকেন মুর্শিদাবাদ থেকে এসে কলকাতায় পরীক্ষা দেন, কেউ বীরভূমে থাকেন বীরভূম থেকে এসে কলকাতায় পরীক্ষা দেন, কেউ হাওড়ায় থাকেন হাওড়া থেকে গিয়ে বীরভূমে পরীক্ষা দেন। এই ছেলে মেয়েগুলো যদি ঠিকমতো পৌঁছতে না পারে, পরীক্ষা সেন্টারে যেতে পারে, তাহলে তাদের কি করে হবে? তাদের বছরটা নষ্ট হয়ে যাবে, তার জন্য দায়ী থাকবে কে? পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা সেন্টারে যদি পৌঁছতে না পারে, তার জন্য দায়ী থাকবে কে? এবং অনেকেই পরীক্ষা সেন্টারে পৌঁছতে পারলো না গাড়ির অভাবে বা ট্রান্সপোর্টের অভাবে, তার জন্য দায়ী থাকবে কে? আমি এখানে পার্থ চ্যাটার্জি আমাদের এডুকেশন মিনিস্টার আছেন, উপস্থিত আছেন, আমি তাকে পরিষ্কার বলবো ইউজিসির ব্যাপারে আজকে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে পরীক্ষাটা স্থগিত করে পড়া পরে করা যেতে পারে, ডিজাস্টার আইন অনুযায়ী সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে। তো আজ না করে 15 দিন বাদে করলাম, 15 দিন বাদে না করে 30 দিন বাদে করলাম, কিন্তু পরীক্ষা নাকি নিতেই হবে, স্কুল তো হবেই না। পরিষ্কার বলছি, স্কুল যেটা আমাদের হাতে রাজ্য সরকারের হাতে, আমরা সেখানে মানুষকে ডিস্টার্ব করবো না, শুধু ফাইনাল যেটা 10 এবং 12 শুধু সেটা হবে। এখন তো শুনছি আবার নতুন এডুকেশন পলিসি করেছে, কারোর সাথে আলোচনাও করিনি, সেখানে বলছে মাধ্যমিক চাধ্যমিকও হবে না, উচ্চ মাধ্যমিকও হবে না, কি যে হবে কে জানে। এক ভয়াবহ ভারতবর্ষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে প্রথমে আমি স্টুডেন্টদেরটা বলি, স্কুলের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, কলেজ ইউনিভার্সিটি বাংলার আন্ডারে যারা আছে, যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো, আমি এডুকেশন মিনিস্টার এখানে আছে, আমি তাকে বলবো দেখুন অনলাইন যারা পারবে বাড়ির থেকে বসে অনলাইন, অফলাইন যারা পারবে হয়তো অফলাইন কাছাকাছি দূরে না আসে তার বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে দিতে পারে কি না, কোটুকু মিনিমাম যেটুকু না করলে নয়, ম্যাক্সিমামে যেন আমরা না যাই, মিনিমাম যেটুকু না করলে নয়, আইন মেনে সেই দিকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনারা আগামী 3 দিনের মধ্যে, নেক্সট উইকের মধ্যে সিদ্ধান্তটা ছাত্রছাত্রীদের জানিয়ে দিন। তবে এটুকু আমি বলতে পারি, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে না।
প্রশ্নই আসে না। পরীক্ষা হলে পূজোর আগে দেখে নিন, যদি অনলাইন অফলাইন করে কোনো রকম ব্যবস্থা করে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়, কারণ পড়েছি আমরা মহা জ্বালায়। এমনই একটা কেন্দ্রীয় সরকার শুধু ভাষণ দেওয়া ছাড়া আর কিছু করে না, সকাল থেকে রাত্রি পর্যন্ত ভাষণ দিয়ে যাচ্ছেন, মনকা বাত বলে যাচ্ছেন। একবার মনকা বাতে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করে দেখুন না, সাজিয়ে গুজিয়ে দেখে নয়, অরিজিনাল ছাত্রছাত্রীদের যে তারা কি চাইছে, তারা যেটা চাইবে সেটাই আমরা মেনে নেব, এর থেকে দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখনো মনে করি আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সবচেয়ে বড় গর্ব।